ফুটবল খেলোয়াড়দের এক বহু নিন্দিত কাজ হচ্ছে বা ফাউলের শিকার হবার ভান করে পড়ে যাওয়া। যার উদ্দেশ্য অনেক সময়ই হয় রেফারিকে ধোঁকা দিয়ে একটা পেনাল্টি বা আদায় করে এই ডাইভিং ঠেকানোর জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক আইন করেছে যে আগামী মৌসুম থেকে কোনো খেলোয়াড় ডাইভ দিয়েছে প্রমাণ হলে তাকে পরের দু ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে কতটা কাজ হবে এই নিষেধাজ্ঞায় ব্যাপারটি হচ্ছে যে এই সিদ্ধান্ত যখন সে দিয়েছে যে পরবর্তীতে হয়তো অ্যাকশন হবে ডিসিপ্লিনারি অ্যাকশনে হয়তো গেল বাট আলটিমেটলি তো একটা গেইম নিয়ে নিল ওই খেলোয়াড়টি টিমের পক্ষে তো আমি মনে করি তারপর কিছুটা সতর্ক হবে দুই ম্যাচ সাসপেন্ড হলে কেরিয়ারের জন্য একটা হুমকি সে হয়তো তখন মাঠে করবে না ইউরোপিয়ান বা ল্যাটিন আমেরিকান ফুটবলাররা কি এই ডাইভিং বেশি করে থাকে আর ইংলিশ কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞার প্রভাব বাকি বিশ্বের ফুটবলের ওপরেই বা কতটা পড়বে এসব নিয়েই আজকের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলক ফুটবলে ডাইভিং অর্থাৎ ফাউলের শিকার হবার ভান করে একজন খেলোয়াড়ের পড়ে যাওয়া খেলোয়াড়দের এক বহু নিন্দিত কাজ কিন্তু বহু বড় বড় তারকার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে তারা অনেক সময়ই প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাউল বা ল্যাংয়ের শিকার হয়ে পড়ে যাওয়ার ভান করেন এবং রেফারিকে ধোঁকা দিয়ে তার কাছ থেকে একটা পেনাল্টি বা ফ্রি কিক আদায় করে নেন যা থেকে অনেক সময় গোল হয়ে খেলার ফল বদলে যায় এ নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু পেশাদার ফুটবলে কখনোই এটা পুরোপুরি বন্ধ হয়নি ইংলিশ ফুটবলে যেমন তেমনি ইউরোপিয়ান ফুটবলেও এই সমস্যা বহুদিন ধরেই চলছে এখন এই ডাইভিং ঠেকানোর জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক নিয়ম পাস করেছে যে কোনো ফুটবলার যদি ম্যাচে ফাউলের শিকার হবার ভান করে ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করেছেন বা প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে লাল কার্ডের শিকারে পরিণত করেছেন এমন অভিযোগ ওঠে তাহলে খেলার পর তিন সদস্যের একটি প্যানেল খেলাটির ভিডিও দেখবেন এবং যদি সর্বসম্মতভাবে ডাইভিংয়ের অভিযোগ প্রমাণ হয় তাহলে সেই খেলোয়াড়কে পরের দু ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে ইংলিশ ফুটবলে এটা কার্যকর হবে আগামী মৌসুম থেকেই কতটা কাজ হবে এই নিষেধাজ্ঞায় এই কথাই জিজ্ঞেস করেছিলাম মাদ্রিদে ফুটবল সাংবাদিক ফিল মিনসুলকে এ নিয়ে মতামত এখনও বিভক্ত তাই এটা কার্যকর হবার পর কি হয় তা দেখতে হবে এবার ইংল্যান্ডে যেরকম বেশ কয়েকজন নাম করা খেলোয়াড়ের বিরুদ্ধে ডাইভিং এর অভিযোগ উঠেছে যেমন ম্যানচেস্টার সিটির লি সানে টটেনহ্যামের ডেলি আলি বা ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড তবে স্কটল্যান্ডে এরকম একটি নিয়ম কার্যকর হয়েছে দু সাল থেকে এবছর মাত্র তিনজন খেলোয়াড়ের ডাইভিংয়ের জন্য এরকম দু ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি হয়েছে এখন অনেকেই মনে করেন যেতে ডাইভিং একেবারে বন্ধ না হলেও সংখ্যাটা হয়তো কমে আসবে আপনি দুচোখ খোলা রাখলেই এটা টের পাবেন যে ডাইভিং কিভাবে ঘটছে স্প্যানিশ লিগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নেইমার বা সুয়ারেজের মতো বড় খেলোয়াড়দের বিরুদ্ধেও ডাইভিংয়ের বহু অভিযোগ উঠেছে আপনি যদি উনিশশো ষাট সত্তরের দশকের খেলোয়াড়দের জীবনী পড়েন দেখবেন যে পরবর্তীকালে তারা ডাইভিংয়ের কথা স্বীকার করেছেন কাজেই এটা যে সব সময়েই ফুটবলে হয়ে এসেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই অনেক সময়ই এই ড্রাইভিংয়ের ব্যাপারটা ঘটে পরিকল্পিতভাবে হয়তো ম্যানেজাররাও খেলোয়াড়দের বলে দেন এরকম কিছু করার জন্য বলছিলেন ফিল্ম ইনসুল যদিও সুনির্দিষ্টভাবে কারও প্রতি অঙ্গুলি নির্দেশ করা যাবে না কিন্তু আমরা অনুমান করতে পারি যে কিছু ম্যানেজার নিশ্চয়ই খেলোয়াড়দের বলেন প্রতিপক্ষ দলটিকে দশ জনে নামিয়ে আনতে বা যে কোনোভাবে একটা পেনাল্টি আদায় করে নিতে এটা হয়তো একজন খেলোয়াড় এই অভিনয়ে কতটা পটু তার উপর নির্ভর করে হয়তো রেফারিকে তার উপরও নির্ভর করে তবে রেফারিরাও এখন এসব চালাকি ধরে ফেলতে পাকা হয়ে উঠেছেন মজার ব্যাপার হচ্ছে ইংল্যান্ডে এখন ডাইভিংয়ের জন্য খেলোয়াড়দের শাস্তি হবার ঘটনা কম ইউরোপের তুলনায় ঐতিহাসিকভাবে স্পেন এবং ইতালি লিগে ডাইভিং বেশি হয় বলে মনে করা হয় তেমনি ল্যাটিন আমেরিকান খেলোয়াড়দের সম্পর্কেও লোকের ধারণা যে এরা পড়ে যাবার ভান করতে অত্যন্ত পটু কিন্তু এটা প্রমাণ করা খুব কঠিন ইংলিশ ফুটবল সম্পর্কে লোকের ধারণা হলো। এখানে খুব রুক্ষ কড়া ট্যাকলিংয়ের ফুটবল খেলা হয় কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে ইংলিশ ফুটবলে এখন ইউরোপ ল্যাটিন আমেরিকা আফ্রিকার বহু দেশের ফুটবলাররা খেলছে ইউরোপের সেরা রেফারিরা ডাইভিং ধরে ফেলতে অনেক দক্ষ স্পেনে বা ইতালিতে এক একটা খেলায় ছয় সাতজনকে জনকে কার্ড দেখানো সাধারণ ব্যাপার তার কয়েকটা থাকে ডাইভিংয়ের জন্য সে তুলনায় ইংল্যান্ডে ডাইভিংয়ের শাস্তি হওয়া অনেক কম ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ এখন এই যে কড়া নিয়ম করেছে হয়তো এটা তার একটা কারণ খুবই সম্ভব যে ইংলিশ ফুটবলে হলে তার প্রভাব হবে সুদূর ইংল্যান্ড ডাইভিং এর বিরুদ্ধে এরকম পদক্ষেপ নিলে বিশ্বব্যাপী ফুটবলে তার একটা প্রভাব পড়বে বিশেষ করে ইউরোপে ইতালি স্পেন বা জার্মানি লিগগুলো এখনও এরকম কোনো নিষেধাজ্ঞার কথা ভাবছে না তবে ইংল্যান্ড দু ম্যাচের নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিলে তার কিছু একটা প্রভাব প্রথমে ইউরোপের উপরেই পড়বে এশিয়া আফ্রিকা এবং বাকি বিশ্বে তার প্রভাবটা পড়বে এর ওপরে মাদ্রিদ থেকে বলছিলেন ফুটবল সাংবাদিক ফিল মিনশুল এই ডাইভিং নিয়ে আমি আরও কথা বলেছিলাম বাংলাদেশের একজন সাবেক ফুটবলার এবং জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিকের সঙ্গে তিনিও বলছিলেন যে সব দেশের ফুটবলেই এটা ঘটে থাকে এবং বাংলাদেশের ফুটবলও তার ব্যতিক্রম নয় না এটা অলঅপর দ্য হয় আমাদের এখানেও হয় অনেক সময় তাছাড়া তো হয়েছে বা হয় নাই চেষ্টা করে যে ডিসিস পাও বা পেনাল্টি বক্সের ভিতরে পেনাল্টি নিয়ে নিলো অথবা দেখা গেল যে কাউকে কোনো মারে নাই হয়তো তাকে শো আপ যে কোন মেরে তাকে ফাউল করা হয়েছে সে তাকে অপোনেন্টকে রেড কার্ড দিয়ে বের করে দেওয়া হলো এই ধরনের এই ধরনের পরিস্থিতির মানে সৃষ্টি হয় এটা এটা হয়ে থাকে এবং সেটা ব্যাপারীরা সাময়িকভাবে চিট হয়ে থাকে তো এটা করার পেছনে মূল কি উদ্দেশ্যটা কাজ করে খেলোয়াড়ের দিক থেকে আর এটা উদ্দেশ্য হল যে আমি রেফারি থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলাম সেটা হয়তো ক্লাব আমার বেনিফিটেড হল বা ম্যাচ আমি জয়ী হয়ে ফেরত আসলাম আ আমি আমি মাঠের ভিতরে আমি কি কার্ড করলাম সেটা বড় কথা না আমার জয়টাই বড় কথা যে খেলোয়াড়রা সেতেই হয়তো বিশ্বাস করে একটা রেড কার্ড খেলাম আমি তারপর যদি আমার টিম जीते আমি ইটা ডিসপায়ার খেলোয়াড়টা হয়তো তখনোতে বুঝলো যে আমি তে আসলে আমার টিমকে জিতিয়েছিলাম এই একটি গোলই হতো আমার টিমকে তিন পয়েন্ট জেতে সাহায্য করেছে আপনার এটা নিয়ে কোনো ঘটনা মনে পড়ে আপনার খেলোয়াড় জীবনে কিন্তু এই ধরনের পরিস্থিতি কখনো হয় নাই তো আমরা আমার টিমের বিরুদ্ধে আমি যেহেতু এখন কোচ এই ধরনের সিদ্ধান্ত আমার টিমের বিরুদ্ধে আসতে হবে আর পরবর্তীতে দেখা গেছে যে আসলে এটা ফাউল ছিল না রেফারি হয়তো দিয়ে দিচ্ছে তো এই ব্যাপার গুলো হয়েছে ইউরোপের ফুটবলেও এটা শোনা যায় যে অনেক ম্যানেজারই আছেন যারা এই ডাইভিংটাকে এবং অনেক খেলোয়াড় এটাকে ব্যবহার করেন তারা ইচ্ছে করে তারা খেলার কৌশলের মধ্যে এটাকে রাখেন যে যাতে একটা পেনাল্টি পেয়ে যাওয়া যায় যাতে একটা ফ্রি কিক পেয়ে যাওয়া যায় মাঠে রেফারিকে চিট করার এগুলো হয়তো কিছুটা ইয়ে করেন তো আমি করি এটা ইনডিসেন্ট এবং আনস্পোর্টিং তো এটা আমার আমি ব্যক্তিগত ভাবে এটাকে কখনোই আমি কখনোই নিজের খেলোয়াড় হিসেবে থাকতে এখনো সাপোর্ট করতে পারছি না এটা যদিও এটা একটা অনেকে বলেন যে দিস ইজ প্রফেশনাল বাট আনস্পোর্টিং আমি মনে করি এই আন স্পোর্টিং বিহেভিয়ার গুলো আমরা অবশ্যই শেখাই না শেখানো উচিতও না দিস ইজ আনস্পোর্টিং আমি কিছু করি নাই অথচ আমাকে ইয়ে করে একটা খেলোয়াড় হয়তো পাকিস্তান জেতার মনোভাব থেকে একটা চান্স নিল রেফারি হয়তো চিট হয়ে গেল পেনাল্টি দিয়ে দিল সেটা সেটা খেলোয়াড়েরা হয়তো ব্যাপারগুলো ঘটিয়ে ফেলে তবে সে আপনি যেটা বললেন যে ইংলিশ লিগে আগামী বছর থেকে এটা করবে বাট রেজাল্ট তো ফিরিয়ে দিতে পারবে না যে ব্যাপারটি হচ্ছে যে রেফারির সিদ্ধান্ত ফাইনাল এই সিদ্ধান্ত যখন সে দিয়েছে যে পরবর্তীতে হয়তো অ্যাকশন হবে ডিসিপ্লিনারি অ্যাকশনে হয়তো গেল বাট আলটিমেটলি তো একটা গেইম নিয়ে নিল ওই খেলোয়াড় কে টিমের পক্ষে তো আমি মনে করি তারপর কিছুটা সতর্ক হবে এই ধরনের দুই হলে কেরিয়ারের জন্য একটা হুমকি তো সেক্ষেত্রে হয়তো কিছুটা সাবধানতা অবলম্বন করবে সে হয়তো তখন মাঠে করবে না আমি মনে করি এটা তো গুড ডিসিশন এবং এটা হলে খারাপ কিছু নয় কারণ খানিক কঠিন বিহেভিয়ার গুলাকে প্রোটেক্ট করার জন্য এই কাজগুলো করা অত্যন্ত জরুরি অনেক সময় চোখের দেখায় ব্যাপারে অনেক কিছু বুঝতে পারে না সেটা হয়তো কিছুটা হলো কমে আসবে তো একটা ব্যাপার অনেকে বলেছেন যে ভিডিও ফুটেজ দেখেও তো অনেক সময় স্থির সিদ্ধান্ত নেওয়া যায় না এটা আমরা ফুটবল খেলায় কেন ক্রিকেট খেলাতেও দেখেছি যে অনেক সময় ভিডিও ফুটেজ দেখেও বোঝা যায় না যদি এটা হয় যে একজন খেলোয়াড় আসলে ডাইভ করেনি কিন্তু ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে সে ডাইভ করেছে এবং সেই জন্য তারপর সে দু ম্যাচের জন্য ব্যান হয়ে গেল অর্থাৎ ভুলের সম্ভাবনা তো এতেও রয়েছে তাই না আপনার কি মনে হয় না ওটা পার্সেন্টেজ অনেক কম আগে অনেক ধরনের ট্যাকেল করা যেত এখন অনেক ধরনের ট্যাকেল করা যায় না সো এই ধরনের খেলোয়াড়দের প্রোটেকশনটা এখন বেশি করে দেওয়া হচ্ছে এবং এটা হলে খারাপ কিছু না আমি মন্দের কিছু দেখছি না আমার মনে হয় যে এখন যদি দশটি ঘটনা ঘটে থাকে তখন হয়তো দুটি ঘটনা ঘটবে তবে এটা ভালো হবে খেলোয়াড়দের সাবধানতার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে এই আইনটা বলছিলেন শফিকুল ইসলাম মানিক বাংলাদেশ ফুটবল দলের সাবেক ম্যানেজার আজ এরই সঙ্গে শেষ করছি মাঠে ময়দানে